আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো বিডি লাইকের নতুন সিস্টেমে লগ ইন করার। একটু ডিফারেন্স হয়েছে, নতুন সিস্টেমে লগ ইন করতে হয়। নতুন সিস্টেমে লগ ইন করার জন্য এবং অন্যান্য কিছু ক্যাটাগরি আজকে দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। প্রথমে বিডি লাইকে অ্যাপসের ভিতরে ঢোকলাম। অ্যাপসের ভিতরে ঢোকার পর একটু সময় নিয়ে পেজটা আসতে, আসার পর এখানে যে অপশনটি, তিনটা অপশন দেখছেন, আগে ছিল না এরকম, এখন নতুন করে একটি অপশন বাড়ছে, ক্যাপসা অপশনটি। আমরা লগ ইন দেওয়ার সিস্টেম আগের মতোই আছে, শুধু এই ক্যাপসাটি পূরণ করলে কিন্তু আপনার আগের চেয়ে একটু ডিফারেন্স আছে। আমি এই ক্যাপসাটি পূরণ করে দিব। যাদের এই ক্যাপসাটি পূরণ হয় না এবং পাসওয়ার্ড মিল হয় না, তাদের জন্য অন্য সিস্টেম। আমি ক্যাপসাটি পূরণ করে দেব এবং লগ ইন করবো, ইনশাল্লাহ আমারটি হয়ে যাবে, কিন্তু আপনার নাও হতে পারে। আপনার না হওয়ার জন্য নিচে যে ফরগেট অপশনটি আছে, সেই ফরগেট অপশনটি দিয়ে আপনি ব্যবহার করবেন। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি লেখাগুলোর জন্য ওকে করে দিতে হবে, আমি বুঝেছি সব কিছু। আমি ওকে অপশন ক্লিক করে দিলাম। ওকে অপশন ক্লিক করার পর আমার মূল পেজ আছে। আমি এখন সিলেক্ট করব ফেসবুকের তিনটি কাজ। যেহেতু আমি এখনও ফ্রি আছি, কোনো রিচার্জ করে কোনো কিছু কিনি নেই, আমি এখান থেকে তিনটি অপশন অথবা তিনটি লাইক বেছে নেব। যে কোনো তিনটি লাইক আপনি বেছে নিতে পারবেন ফ্রি অবস্থায় 3 টাকা করে, কিন্তু আপনি যখন কিনে নেবেন তখন অবশ্যই 6 টাকা করে পাবেন। আমি তিনটি অপশন ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন আমি চাই অপশনে ক্লিক করলেও কিন্তু হবে না, আমি এই গড়ির অপশনে ক্লিক করে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে আপনি ফেসবুক থেকে লাইক করে আসতে পারবেন এবং স্ক্রিনশট নিয়ে আসতে পারবেন। এখানে আমি দুটি সিস্টেম দেখাবো। স্টার্ট অপশনে ক্লিক করার পর এই পেজটি আসবে, এই লাইকটি করে একটি স্ক্রিনশট দিতে হবে। একটি স্ক্রিনশট দেওয়ার পর আমি একটি স্ক্রিনশট দিলাম এবং হোম পেজ দিয়ে ডাইরেক্ট মোবাইলটি থেকে বের হয়ে যেতে হবে। আবার নতুন করে বিডি লাইকে ঢুকতে হবে। নতুন করে বিডি লাইকে ঢোকার পর সেই গড়ি অপশনটির উপর একবার ক্লিক করে, এই সাবমিটের ওপর একবার ক্লিক করে, পাস আইকনের ওপর একবার ক্লিক করে, আপনি যে স্ক্রিনশটটি আছে স্ক্রিনশটটির উপর একবার ক্লিক করতে হবে। এই স্ক্রিনশটের উপর ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিওটি একবারে সেভ অপশনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। এখন সাবমিট করে দিব নিচের ভিডিওটি, কারণ উপরে হবে না, নিচেই হয়ে যায়। বর্তমানে আগে উপরে ছিল, এখন আর উপরে নেই, যেটা সাবমিট করা দরকার নিচে গিয়ে সাবমিট করতে হবে। আমি এটাকে সাবমিট করে দিলাম, এভাবে আরেকটি কাজ করে নিলাম, কিন্তু এবার ডিফারেন্স হল না। এবার লিঙ্কের উপর ক্লিক করে ধরে রাখতে হবে এবং কপি অপশনে ক্লিক করতে হবে। এটা অন্য সাইডে সিস্টেমে আমি কাজটা দেখাইতেছি, যাতে ডাইরেক্ট কাটতে না হয়, সমস্যা না হয়। আপনার যে আলাদা ফেসবুকটি আছে সেই ফেসবুকের উপর একবার ক্লিক করুন। ফেসবুকের উপর ক্লিক করার পর আপনি উপরে যে সার্চ অপশনটি আছে, এই সার্চ অপশনটিতে একবার ক্লিক করুন। সার্চ অপশনটিতে ক্লিক করার পর এখানে একবার লিঙ্কের উপর ক্লিক করুন, আপনার লিঙ্কটি সার্চ বক্সে চলে যাবে এবং সার্চ অপশনে একবার ক্লিক করে দিন। সার্চ অপশনে ক্লিক করার পর লাইক আসছে, আমি লাইক না দিয়ে ফুল পেজের উপর একবার ক্লিক করে দিলাম। এখন আমি লাইক করব। এখানে লাইক অপশনটিতে একবার ক্লিক করার পর কিন্তু আপনার অবশ্যই একটি স্ক্রিনশট নিতে হবে। লাইক করলে কিন্তু ফলোয়ার এভাবেই হয়ে যায়। আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন হোম পেজে ক্লিক করে অথবা 3 ডটে ক্লিক করে আপনি পেজটি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বিডি ডট, এখানে স্টার্টে ক্লিক করি নাই, আমি ডাইরেক্ট পেজটি কপি করে নিয়েছি এবং আগের সিস্টেমে প্লাস আইকন দিয়ে ভিতরে ঢুকে স্ক্রিনশটটি সিলেক্ট করতে হবে। স্ক্রিনশটটি সিলেক্ট করার পর সেভ করে দিব। সেভ করার পর একটু সময় নেবে, তারপর সাবমিট করে দিতে হবে। আমি সাবমিট করে দিলাম, আমার কাজ শেষ। এখন আমাদের এখানে কোনো কোনো কাজ নেই এবং পেন্টিংও নেই, সাথে সাথে কাজটি এপ্রুভ করে দিয়েছে। এপ্রুভ করে দেওয়ার ফলে কিন্তু আমাদের কাজটি এপ্রুভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, সবগুলো কাজ এখানে এপ্রুভ করা আছে। রিজেক্ট করাও নেই, আমাদের কোনো কাজ রিজেক্ট হয়নি, যদি রিজেক্ট হতো তাহলে এখানে থাকতো। এখন আমি হোম পেজে যাব।
হোম পেজে গিয়ে আমার অ্যামাউন্টটা দেখব, আমার আছে 396 ওভারে, তারপরে আছে 25, এরপরে আছে 46। এখন আমি আমার টিমটা দেখব, আমার টিমে কতজন লোক আছে। আমার টিম দেখার জন্য 2 নম্বর অপশনটি বেছে নিতে হবে। এখানে আমার 21 জন লোক আছে, আমার টিমে 21 জন আছে। আমি 21-এর উপরে ক্লিক করলাম, কোথ থেকে কত টাকা আসছে, এখানে কিন্তু সবগুলো ডিটেলস দেওয়া আছে, কোন নাম্বার থেকে কত টাকা আসছে, আপনার আর্নিং হয়েছে, আমার মোটমাট কোন থেকে কত টাকা আর্নিং হয়েছে, এখানে টোটাল দেওয়া আছে। এভাবে আপনারটিও আপনি দেখে নিতে পারবেন। এখন প্রোফাইল আইকনে ক্লিক করব, এখানে ইনভাইট ফ্রেন্ডে যাব। আপনি ইনভাইট কিভাবে করতে পারবেন, ইনভাইট দুই রকম সিস্টেমে করতে পারবেন, শেয়ার লিঙ্ক এবং শেয়ার কপি। আমি লিঙ্কটি শেয়ার করলাম, কপি করলাম। এখন আমি এতে যে কোনো একটি ইমো, হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন। আমি ইমোতে শেয়ার করব, আপনাদের দেখানোর স্বার্থে আমি ইমো দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে ফেসবুক অথবা টুইটার অথবা যে কোনো জায়গায় আপনি, যে কোনো ওয়ার্ল্ডে আপনি এটা সেন্ড করতে পারবেন। আমি যে কোনো একটি নাম্বারে সেন্ড করব, আমি ধরুন এই নাম্বারটিতে সেন্ড করছি, সেন্ড করব। এখন এখানে আমি পেজটি ওপেন করার পর সার্চ বার না লিখে যে জায়গায় সেই জায়গায় একবার ক্লিক করে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমি সেন্ড করে দেব, এখানে আমি সেন্ড করে দিলাম। এভাবে আপনি যে কোনো পেজে আপনি সেন্ড করতে পারবেন, এখান থেকে কপি করে নিয়ে, সুন্দরভাবে কপি করে নিয়ে আমি সেন্ড করে দিলাম। আবার 3 ডটে ক্লিক করে আমি বিডি লাইকে চলে আসলাম, ইনভাইট ফ্রেন্ড তো দেখলাম। এখন আমরা দেখব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। আপনি অ্যাকাউন্টটা যদি টাকা উইথড্র করতে হয় তাহলে এখানে ক্লিক করতে হবে এবং এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা 100% আমি যেভাবে পূরণ করেছি আপনি ঠিক এভাবে পূরণ করবেন। উপরে ব্যাঙ্ক নেম, নগদ, দ্বিতীয়ত নগদ নাম্বার, তারপরে আপনার নাম, নগদের যে নাম্বারটা আছে, তারপরে নগদ অ্যাকাউন্ট নাম্বার, বাস সাবমিট করে দিয়ে দিবেন, বাস। ওকে, এটুক কাজ আপনার করে নিতে হবে যদি টাকাটা ওঠান। এবার টাকা ওঠাবেন কিভাবে, ওঠাবেন ওঠানোর জন্য উডুল ওয়েলনেসে ক্লিক করে এখানে 530 টাকা যদি থাকে তাহলে আপনি উঠতে পারবেন। আমার 530টি নেই তাই আমার টাকাটা উঠবে না। তারপর আপনাদের দেখানোর স্বার্থে আমি যে কাজটা করে দেব, এখানে আমি ক্লিক করার পর কিন্তু উপরে যে লেখাটা আছে সেই লেখাটাতে আমার অ্যামাউন্টটা দিতে হবে। আমি অ্যামাউন্ট 530-এর নিচে তো আর নেবে না, আমি 530 টাকাই দিয়ে দিলাম। 530 টাকা জানি আমার নেই, এখান থেকে উড্ডু হবে না, তারপরে আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি এই কাজটি করতেছি। আমি 530 টাকা দিলাম এবং সাবমিট করে দিলাম। সাবমিট করার পরও কিন্তু রং আসছে, যেহেতু আমার 530 টাকা নেই। আমার 530 টাকা যদি থাকতো এখন সাবমিট নিত। আমার আছে 346 টাকা, আমার আরও বহুত দরকার, অনেক টাকার দরকার, সেগুলো এখানে নেবিদে আমার কিন্তু আসছে না, কোনো কাজে হচ্ছে না। তাই আমি আবার হোম পেজে চলে আসলাম। হোম পেজে আমার এখানে টাকা 596, এখান নিচে মূল টাকাটা আছে আমার 346 টাকা। এখানে যদি আপনি রিচার্জ করতে যান তাহলে রিচার্জ অপশনে ক্লিক করে আপনি যত টাকা খুশি সিলভার কিনেন, গোল্ডের কিনেন, যাই কিনেন, আপনি এই অ্যামাউন্টটাকে রিচার্জ করতে পারবেন। অ্যামাউন্টটা রিচার্জ করার পর আপনি যে কোনো একটি প্যাকেজ কিনতে পারবেন। প্যাকেজটা সেম সিস্টেম, এরকম সিস্টেমে আপনি কিনতে পারবেন এবং এখানে রেফার সিস্টেম আছে, রেফার বোনাসও আপনি পাবেন। নিচে রেফার বোনাসের জন্য, নিচে রেফার বোনাসের জন্য এই যে এগুলো নিচে সবগুলো আপনি এখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারবেন। রিচার্জ সম্পূর্ণ করার পর আপনি যে কোনো একটি প্যাকেজ কিনতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমি ওর ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার